মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের দুই সেট মডেল কোশ্চেন আলোচনা হবে তোমরা ইতিহাস পরীক্ষার জন্য যে যা প্রস্তুতি নিয়েছ অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে পাশাপাশি জাস্ট এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে যে দুই সেট আলোচনা হবে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে বড় প্রশ্নগুলো তাছাড়া সমস্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে তোমরা চাইলে এই দুই সেট মডেল কোশ্চেনের পিডিএফ ডাউনলোড করে নিতে পারো তোমাদের সুবিধার্থে পিডিএফ ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেস্ক্রিপশনে দেওয়া হয়েছে সেট ওয়ান দেখো একের দাগে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো যেটা এমসিকিউ বিভাগ কয়ে থাকবে প্রথম প্রশ্ন ভারতের নিম্নবর্গের চর্চার জনক হলেন রণজিৎ গুহ ক্রিকেট খেলার সূচনা ইংল্যান্ডে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 18৫৭ সাতান্ন খ্রিস্টাব্দে মেট্রোপলিটন ইনস্টিটিউটের বর্তমান নাম বিদ্যাসাগর কলেজ পরের প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন ব্যক্তি নব্যব্যঙ্গ গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল না ঈশ্বরচন্দ্রগুপ্ত তাহলে প্যারিচন্দ মিত্র রামতনুলাহেরি রামকৃষ্ণ মল্লিক এরা তিনজনেই কিন্তু কিন্তু নববঙ্গ গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল মনে রাখবে ভালো করে পরের প্রশ্ন ভারতে প্রথম অরণ্য আইন প্রণীত হয় আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে হুদকাঠি প্রথার অর্থ যৌথ মালিকানা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের অযোধ্যা নেতৃত্ব দেন হজরত মহল চৈত্র মেলা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে এরপর থাকছে এইটিন ফিফটি সেভেন গ্রন্থের রচয়িতা হলেন সঠিক উত্তর সুরেন্দ্রনাথ সেন আগ্রামার গ্রামার অব দ্য ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি প্রকাশিত হয় সতেরোশো খ্রিস্টাব্দে প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির রচয়িতা রাম রাম বসু এরপর থাকছে শান্তিনিকেতনে বৃক্ষর উৎসব পালিত হয় বাইশে শ্রাবণ প্রথম নাট্যচর্চার উদ্ভব হয় কোন দেশে গ্রিস পরের প্রশ্ন দেখো প্রথম বাংলার রাজনৈতিক পত্রিকা সম্প্রকাশ মেয়েদের মধ্যে প্রথম এম এ পাস করে চন্দ্রমুখী বসু মেদিনীপুরের লক্ষীবাই নামে পরিচিত রানী শিরোমণি ভারতের সর্বপ্রথম নীল শিল্প গড়ে ওঠে কার্ল্লাম কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ইউএন রায় অ্যান্ড সন্স ছাপাখানা নামকরণ হয় আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে এরপরে দেখো তোমাদের বিভাগ এখানে তোমাদের থাকছে ষোলোটা প্রশ্নের উত্তর দিতে হবে এখানে ভালো করে মনে রাখবে যে ষোলোটা প্রশ্নের উত্তর কীভাবে দিতে হবে প্রতিটি বিভাগ থেকে অন্তত একটা করে প্রশ্ন নিতেই হবে এবং যে বিভাগে যেমন নির্দেশ দেওয়া হয়েছে তেমনটাই তোমাদের উত্তর দিতে হবে ঠিক আছে উপবিভাগ দুইয়ের এক দেখো একটি বাক্যে উত্তর দিতে হবে বিপিন চন্দ্রপালের লেখা আত্মজীবনী বই সত্তর বৎসর রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে বাংলায় বাংলা ভাষা প্রথম বা বাংলা ভাষায় ছাপা প্রথম বাংলা বই কোনটি অন্নদামঙ্গল তারপর দেখো কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত বা প্রতিষ্ঠা করেন এটা হচ্ছে ডেভিড হেয়ার পরে বলেছে ঠিক বা ভুল তোমাদের নির্ণয় করতে হবে হুতুম পেচার নকশা রচনা করে কালী প্রসন্ন সিংহ এটা হচ্ছে ঠিক তোমরা বাক্য লেখার পর শেষে বক্স করে ঠিক বানান করে লিখবে রকম চিহ্ন ব্যবহার করবে না এখানে যেমন নির্দেশ আছে তেমনটাই লিখবে দিকু শব্দের অর্থ বহিরাগত এটাও ঠিক জওহরলাল নেহেরু তার কন্যা ইন্দিরাকে তিরিশটি চিঠি পাঠিয়েছিলেন বা লিখেছিলেন এটাও হবে ঠিক আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দে পয়লা নভেম্বর মহারানী ঘোষণাপত্র জারি হয় এটাও হবে ঠিক এরপরে দেখো স্তম্ভ কস্তম্ভের সাথে কস্তম্ভ স্তম্ভে কি বলেছে নববৈষ্ণব বৈষ্ণব আন্দোলন এটা হচ্ছে বিজয় কৃষ্ণ গোস্বামী অর্থাৎ চার নম্বরে মিল আছে তারপর পাগলপন্থী বিদ্রোহ এটা হবে কর্মশাহ মুন্ডা বিদ্রোহ এটা হবে এটা হবে বিরসা মুন্ডা ঠিক আছে দুই নম্বর আর সরলা দেবী চৌধুরানী এটা হবে জীবনে ঝোড়া পাতা এরপর দেখো তোমাদের মানচিত্রে ম্যাপ পয়েন্ট এখানে তোমাদের চিহ্নিত করতে হবে তোমরা এগুলো চিহ্নিত করে নেবে তারপর দেখো ব্যাখ্যা আছে বিবৃতি বামাবোধিনী পত্রিকা ছিল সমকালীন সময়ের দলিল এটা হবে দুই নম্বর ব্যাখ্যা সঠিক অর্থাৎ এই পত্রিকা নারীদের কথা লেখা হতো পরবর্তী বিবৃতি দেখো সাঁওতাল বিদ্রোহ শুধুমাত্র একটি উপজাতি বিদ্রোহ হয়েছিল না ছিল না এটা হচ্ছে দুই নম্বর ব্যাখ্যা এই বিদ্রোহ সাঁওতালদের সঙ্গে গোয়ালা ছুতোর কুমোর ওর কামার প্রমুখ যোগ দিয়েছিল বিবৃতি তিন আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করে দুই নম্বর ব্যাখ্যা সঠিক এর দ্বারা তিনি দেশকে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখান তোমরা যারা এই যে ভিডিওটা দেখছো দেখো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় যে কোশ্চেন হবে ঠিক এই রকমই হবে অর্থাৎ এখানে যে দাগে যেমন টাইপের কোশ্চেন দেখতে পাচ্ছ এই টাইপের কোশ্চেনই তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নতেও থাকবে তারপরে দেখো তোমাদের এখানে ব্যাখ্যা পরবর্তী ব্যাখ্যাটা তোমরা এখানে দেখে নেবে ব্যাখ্যা চার কি বলা হয়েছে যে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিরা মহাবিদ্রোহ থেকে দূরে ছিল তার ব্যাখ্যা হচ্ছে তারা ইংলিশ শাসনের সুফলগুলি ভোগ করছিল এবার দেখো বিভাগ গ তো বিভাগ গ কি বলা হচ্ছে বিভাগ গ এ তোমাদের দু নাম্বারের প্রশ্ন আছে এখানে দু নাম্বারের কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ স্ক্রিনশট করে নিতে পারো অথবা তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিলে হয়ে যাবে এই দুই নাম্বারের কোশ্চেনগুলো তৈরি করে নেবে আশা করা যায় তোমাদের প্রত্যেকের এই কোশ্চেনগুলো তৈরি আছে যেগুলো এখনও তৈরি হয় না অবশ্যই একটু দেখে নেবে এবার দেখো বিভাগ ঘ তো বিভাগ ঘ তোমাদের এখানে যেগুলো আছে তো এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিলে তোমরা চার নাম্বার পাবে আর নির্দেশ দেওয়া আছে যে ছটি প্রশ্নের উত্তর দিতে হবে যে কোনো ছটা তো এখানে যে কোনো ছটা বলতে প্রতিটি উপবিভাগ থেকে অন্ততপক্ষে দুটো করে উত্তর দিতে হবে ঠিক আছে এই নিয়ে মোট ছটা প্রশ্নের তোমাদের উত্তর দিতে হবে তো এখানে উপবিভাগ একে দেখো তোমাদের চার্লস ওডের নির্দেশনামা বিবেকানন্দ ধর্ম সংস্কার আদর্শ আঠারোশো সাঁওতাল বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ প্রত্যেকটা প্রশ্নে গুরুত্বপূর্ণ আছে এবং উপবিভাগ দুয়ে দেখো অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতার চিত্র গোড়া উপন্যাস বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে শ্রীরামপুর ছাপাখানার অবদান ঔপনিবেশিক ব্যবস্থার সমালোচনা এখানে প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ এবার দেখো উপবিভাগে বিভাগে এই যে তিনটে কোশ্চেন আছে তিনটে খুবই খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য শিক্ষা বিস্তারে পাচ্য প্রাশ্চাত্যবাদী প্রাশ্চাত্যবাদী বিতর্ক এবং শিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান তাছাড়া আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের চরিত্র বৈশিষ্ট্য আর ভারতের নীল বিদ্রোহের কারণ ও ফলাফল খুবই গুরুত্বপূর্ণ এই তিনটে প্রশ্ন যে কোনো একটা প্রশ্ন তোমরা কমন পেয়ে যেতে পারো ওয়া বিভাগে তোমাদের আট নম্বরের তিনটে প্রশ্ন থাকে যে কোনো একটা তোমাদেরকে উত্তর দিতে হবে তো সেট ওয়ান তোমাদের কমপ্লিট হলো এবার সেট টু দেখো সেট টু কি বলা হচ্ছে প্রথমে তোমাদের একই রকমভাবে বিভাগ ক এম থাকছে কুড়িটা তো প্রথম প্রশ্ন দেখো জীবন স্মৃতি রচনা রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে মেট্রোপলিটন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা তোমাদের আগের সেটেও ছিল পরের প্রশ্ন দেখো বিধবা বিবাহ আইন পাশ হয় আঠেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে বেদান্ত প্রবক্তা ছিলেন স্বামী বিবেকানন্দ পরে থাকছে সাংতাল বিদ্রোহ শুরু হয় আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ চুয়ার বিদ্রোহ সিপাই বিদ্রোহের সময় দিল্লির মোগল সম্রাট হয় দ্বিতীয় বাহাদুর শাহ জমিদার সভা সভাপতি ছিলেন রাধাকান্ত দেব মহারানী ঘোষণাপত্র যেটা আঠারোশো অনুযায়ী ভারতের প্রতিনিধি হিসাবে প্রথম নিযুক্ত হন লর্ড ক্যানিং জাতীয় শিক্ষা পরিষদ গঠনের প্রেক্ষাপট বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন তারপরে দেখো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রথম উপাচার্য হন রবীন্দ্রনাথ ঠাকুর রথীন্দ্রনাথ ঠাকুর ইতিহাস চর্চাকে অন্যান্য বিদ্যাচর্চার জননী বলে অভিহিত করেছে জি এম ট্রেভেলিয়ান তারপর দেখো অ্যান ইন্ডিয়ান নেপিল পিলগ্রিম এখানে এই যে আত্মজীবনী এটা লিখেছে কে না সুভাষচন্দ্র বসু নীলদর্পণ নাটককে এ আঙ্কাল টমস কেবিন এর সঙ্গে তুলনা করেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সুই মুন্ডার নেতৃত্ব দিয়েছিল কোল বিদ্রোহে এরপরে দেখো তোমাদের হাজি শরীয়তাল শরিয়ত উল্লাহ ফরাজি সম্প্রদায় প্রতিষ্ঠিত হয় আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লিগ স্থাপন হয় শিশির কুমার ঘোষ স্থাপন করেন লাই নো টাইপ অক্ষর তৈরি করে সুরেন সুরেশচন্দ্র মজুমদার তারপর থাকছে স্বাধীন ভারতের জাতীয় পরিকল্পনা কমিশনে যুক্ত হ যুক্ত ছিলেন মেঘনাথ সাহা এবার দেখো বিভাগ হ তো বিভাগ হয় তোমাদের এখানে একই রকমভাবে ষোলোটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি উপবিভাগ থেকে অন্ততকে একটা করে নিতে হবে প্রথম উপবিভাগে দেখো একটি একটি বাক্যে উত্তর দিতে হবে দুজন নিম্নবর্গীয় ঐতিহাসিকের নাম যেটা রণজিৎ গুহ আর একটা হচ্ছে তোমাদের এখানে দেখো গৌতম ভদ্র তারপরে দেখো দুই নম্বর প্রশ্ন বলেছে ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কি কাদম্বিনী গঙ্গোপাধ্যায় তারপরের প্রশ্ন ভায়শ্রয় কথার অর্থ কী রাজ প্রতিনিধি পরের প্রশ্ন দিকু কাদের বলা হয় বহিরাগত ব্যবসায়ী মহাজন ও ইংরেজদের এবার তোমাদের পরবর্তী দাগে কি বলেছে উপবিভাগ দুইয়ের দুই ঠিক বা ভুল তোমাদের নির্ণয় করতে হবে গ্রাম্যবর্ত প্রকাশিকা পত্রিকা প্রথম সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার এটা হবে ঠিক তাহলে তোমরা বাক্যের শেষে বক্স করে ঠিক লিখবে তারপর বাংলার ওয়াহাবি আন্দোলন বারশ বিদ্রোহ নামে পরিচিত ঠিক বেঙ্গল ন্যাশনাল কলেজ প্রথম অধ্যক্ষ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এটা ভুল ক্রিকেট খেলার রাজা নামে ক্রিকেট খেলা রাজা নামে পরিচিত এটা তোমাদের ঠিক আছে তো দেখো এবার তোমাদের স্তম্ভ আছে এখানে কুচিপুরি এটা হবে তোমাদের এর অন্ধ্রপ্রদেশ আচ্ছা তারপর খুদ এটা হবে মুন্ডা বিদ্রোহ আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে হয় বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা আর এন এন কোয়ারার এটা হচ্ছে তোমাদের যেটা ডিরোজিও তারপরে দেখো তোমাদের মানচিত্র থাকছে যেটা তোমাদের মানচিত্র রেখা মানচিত্রের স্থানাঙ্কগুলো চিহ্নিত করতে হবে সাংতাল বিদ্রোহ জমিদার সভা সিপাহী বিদ্রোহ শান্তিনিকেতন তো এগুলো তোমরা একটু চিহ্নিত করে নেবে এবার বিবৃতি দেখো হুতুম পেছারা নকশা গ্রন্থ তৎকালীন সমাজের কটাক্ষ করে তার ব্যাখ্যা হচ্ছে কলকাতা বাবু সমাজ সমালোচনা করা হয়েছে বিবৃতি দুই রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছে তিন নম্বর ব্যাখ্যা সঠিক সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য পরবর্তী বিবৃতি দেখো উনিশশো ছয় খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় তিন নম্বর ব্যাখ্যা জাতীয় শিক্ষা প্রদানের জন্য বিবৃতি চার এখানে বলা হচ্ছে ঔপনিবেশিক আমলে অনেকগুলি উপজাতি বিদ্রোহ হয়েছিল ব্যাখ্যা তিন সঠিক উপজাতি সম্প্রদায় মানুষের মানুষেরা অরণ্য আইনে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবার দেখো বিভাগ গ তো এখানে তোমাদের দুই নম্বরের প্রশ্ন আছে আগের মতো ঠিক একই রকমভাবে এখানকার দু নম্বরের কোশ্চেনগুলো তোমরা তৈরি করে নেবে এরপরে দেখো তোমরা এখন দেখতে পাচ্ছ মেকলে মিনিট খুব গুরুত্বপূর্ণ ছাপাকানো জগতে উপেন্দ্র কিশোরায় চৌধুরী বিখ্যাত কেন ইলবার্ট বিল শ্রীরামপুর পুত্রাহি এই কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ গগনেন্দ্র ঠাকুর কীভাবে উপনবীর সমাজে সমালোচনা করেছিল এছাড়া কেনারাম বেচারাম এই ধরনের কোশ্চেনগুলো আসে দেশীয় শিক্ষা বলতে কি বোঝো এবার দেখো বিভাগ ঘ বিভাগ ঘ তোমাদের ছোট প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটার জন্য চার নম্বর করে থাকবে এবং যেমন নির্দেশ আছে বলেছে প্রতিটি বিভাগ থেকে অন্তত পক্ষে দুটো করে প্রশ্ন নিতে হবে তো প্রথম বিভাগ দেখো এখানে কি বলেছে বিস্তারে উইলিয়াম কেরির অবদান বাংলা নবজাগরণের প্রকৃত বিশ্লেষণ করো ঔপনিবেশিক শাসনে কৃষক উপজাতি বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব পরবর্তী বিভাগ দেখো এখানে কি বলা হচ্ছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি আলোচনা করো বা পরের প্রশ্ন ভারতের জাতীয়তাবাদ বিকাশে অবনীন্দ্র ঠাকুরের ভারত মাতা চিত্র তাৎপর্য কেন বাংলার সামনে ছাপাখানা বিকাশে কীভাবে ঘটেছিল পরিবেশিক শিক্ষার সমালোচনা কিভাবে করা হয় এই যে তোমরা দুটো বিভাগ দেখতে পাচ্ছ মোট চা আটটা প্রশ্ন আছে তো এখান থেকে মোট তোমাদের ছটা উত্তর দিতে হবে আর যে কোনো একটা বিভাগ থেকে অন্তত পক্ষে দুটো ধরো মনে করো এই বিভাগ থেকে যদি দুটো প্রশ্ন নাও পরবর্তী বিভাগ থেকে তাহলে চারটে এই নিয়ে মোট ছটা তো এইভাবে তোমাদের ছটা উত্তর দিতে হবে ঠিক আছে এবার দেখো পরবর্তী যে বিভাগ তোমাদের ওয়া এখানে তোমাদের আট নম্বরে তিনটে প্রশ্ন থাকবে যে কোনো একটা উত্তর দিতে হবে নীল বিদ্রোহের কারণ গুরুত্ব ভারতের জাতীয়তা বিকাশে জাতীয়বাদের বিকাশে এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বামী বিবেকানন্দের ভূমিকা পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ও বিশ্বভারতী ভাবনার মাধ্যমে কীভাবে এমনি কিভাবে শিক্ষার সমন্বয় ঘটেছিল তা ব্যাখ্যা করো তো এই ছিল তোমাদের দুই সেট যেগুলো তোমাদের আলোচনা করা হলো প্রত্যেকে খুব ভালো করে একটু দেখে নেবে